গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 6:10। তো ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদেরকে দেখালাম, আর এখন বাসি মুখেই খেয়ে নেব এই হোমিওপ্যাথি ওষুধটা, কেননা গলাটা খুব ব্যথা হয়েছে, ঠান্ডা লেগেছে। তো এখন ঘর থেকে বাইরে বেরোবো, দরজাটা খুলে নিলাম। তো বাইরে কিছু কাজবাজ আছে, সেটাও তোমাদের সামনে দেখাবো, ওয়েদারটাও দেখাবো। তার আগে বলি, আমার সুমির খুঁটিনাটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই, সাথে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার আর সকাল থেকে আজকে আমি তোমাদের সামনে ব্লগটা শেয়ার করতে চলেছি। এখন একদম সকাল থেকে তোমরা দেখতেই পাচ্ছ, এখনও ঘরের বাইরে বেরোইনি। আর দেখো একদম মাথার উপর সূর্যিমামা কীভাবে উঁকি মারছে, একদম দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, 4-5টা দেখাই তোমাদেরকে। আর আমি সরাসরি চলে এসেছি ছাদের ওপর, তো বাসি ছাদ, এখন ছাদ আমাকে ঝাড় দিতে হবে। যেহেতু আমাদের সামনে কোনো উঠোন নেই, তো আমরা ছাদের ওপর তুলসী আছে, তো সেই তুলসী তলাটা আমরা জল টল দিই। তো সেই জন্য আমরা সকালবেলা প্রত্যেক দিন, এটা প্রত্যেক দিনের রুটিন আমাদের, তো সকালবেলা এই ছাদটাকে ঝাড় দিতে হয়। তো আমি ঝাড় দিয়ে নিচ্ছি, এখন পরিষ্কার করে ভালো করে ছাদ ছাড় দেবো। দিয়ে তারপরে এই যে পাশে দেখছো কত গাছপালাগুলো রয়েছে, ফুলের গাছ, তো সেই গাছগুলোতে জল দিতে হবে। আর দেখো সূর্যের তাপ 6:10, এতটা রৌদ্র, তো তোমরা বুঝতে পারছো তাহলে মানে বেলা হলে পরে কতটা মানে রোদের তেজ হয়। তো যাই হোক, কষ্ট করে এখন সকাল সকাল ঝাড় ঝুড় দিয়ে নিই। তারপরে আজকে তোমাদের দাদা ভাইয়ের ফার্স্ট অফিসের দিন আজকে, তো আজকে ও একদম অফিসে গিয়ে ডিউটি মানে আছে, তো সেই জন্য আমাকে কাজবাজ করতে হবে। আর আমি কী কাজবাজ করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। আমি সচরাচর কিন্তু এত সকালে উঠি না, যেহেতু আজকে অফিস আছে সেহেতু আমাকে সকালে উঠতে হচ্ছে। আর এখানে দেখো থালায় রাঁধুনি ধুয়ে দেওয়া হয়েছিলো, আর এই যে কলা তো ঘষে এটাকে শুকো দেওয়া হচ্ছে। তো আগের দিন দিয়েছিলাম মেঘলা মেঘলা ওয়েদারের জন্য ভালো শুকায় নি, তো এটাকে আবার রোদ্দুরে দিয়ে আসলাম ছাদে। এরপর আমি একটু ফ্রেশ হয়ে নেব, তো চুল টুলগুলো ভালো করে আস্তে নিচ্ছি, সারা রাত্রির মানে ঘুমিয়ে একদম পাগলের মতো মুখ চুকের অবস্থা দেখতেই পাচ্ছ। তো আমাকে আধা ঘন্টার মধ্যে আমাকে আবার মানে ওষুধটা যে খেলাম, আধা ঘন্টা পরে আমাকে আবার ব্রাশ করতে হবে। তো এর কাজ করতে করতে আধা ঘন্টা হয়ে গেছে। আর এদিকে দেখো টিফিন বাটি তো এতদিন বার করিনি, এটা বিয়েতে গিফট পেয়েছিলাম, তো বার করে নিলাম। আর আধা ঘন্টা দেখতেই পারলে হয়ে গেছে, পুরো মানে 7টা বেজে গেছে। আর এখন আমি এখন ব্রাশটা করে চলে যাবো সরাসরি রান্নার দিকে, তো তোমরা দেখতে থাকো। তো গাইস চলে এলাম কিচেনে, আর গলার অবস্থা একদম ভালো নেই, হয়তো বাজে শুনতে লাগতে পারে, কেননা গলাটা খুব বসেছে, মানে ভেঙেছে গলাটা, কাশি সারা রাত্রির ঘুমাতে পারিনি। আর এখন সকাল সকাল মামা আমার পাপা অফিস যাবে, তাই রান্নাবান্নাটা করতে হবে। তোমাদের দেখালামই 7টা বেজে গেছে, আর মামামও উঠে পড়েছে, যেহেতু ওর পাশে আমিও উঠে পড়েছি আর ও উঠে পড়েছে, মামা আমার পাপাও উঠে পড়েছে, তো ওর পাশে কেউ না থাকলেও শোয় না। আর সকাল সকাল টিফিনটা বানিয়ে নিই, বানিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি, তো তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তাড়াহুড়ার মধ্যে সমস্ত রান্না সকালের কমপ্লিট হয়ে গেছে, সারাদিনই এই রান্নাটা আজকে চলবে। মাছের মাথা দিয়ে একটা সমস্ত রকম সবজি দিয়ে পাতলা করে তরকারি, আর রয়েছে কালকের কিছু চিকেন, আর এই যে এক তরকা ডাল যেটা কিনা রুটি দিয়ে খাওয়া হবে, আর এই যে ইলিশ মাছ হবে, এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আলু বেগুন দিয়ে হবে, সাথে হবে রুটি। রুটি দিয়ে দিয়েছি, এর মধ্যে রুটি রয়েছে আর টিফিনে রয়েছে তরকা ডাল। কি করছো? খাওয়া দাওয়া করছি, বেরোতে হবে। গুড মর্নিং বলো। গুড মর্নিং, সমস্ত বন্ধুদেরকে জানালাম। এখানে দেখো আলু আর বেগুন দিয়ে পাতলা করে হয়েছে ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের মাথা দিয়ে তো তরকারি হয়েছে দেখালামই। রান্নাবান্না কমপ্লিট, আর এখন বাজে পুরো 9টা, পুরো 9:03 বাজে। হ্যাঁ, তো 9:03 বাজে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মামের এই যে মাম্মামের খাবার, তো মাম্মামকে এখন খাইয়ে দেবো পিডিয়াশিওর। মাম্মামের ব্রাশ কমপ্লিট, ও তো তখনই 7টার সময় উঠে গেছে, খাইয়ে এখন ওকে ক্লাস করাতে বসবো। ক্লাস 9:30 থেকে ক্লাস শুরু হবে, ক্লাস করাতে বসবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাইরেটা প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, চলো। ঘরের মধ্যে রোদ উঁকি দিচ্ছে পুরো একদম ব্যালকনিতে।
তো এখনো কাজ বাকি আছে, বাসন হাত ধোয়া হয়ে গেছে আর অল্প কটা বাসন কড়াইটা রয়েছে, অল্প কটা বাসন আছে ধুতে হবে। আর তোমাদের দাদা ভাই খাচ্ছে, সকাল সকালও বেরিয়ে পড়বে, তো যেহেতু টিফিনে রুটি নিয়ে যাচ্ছে, দুপুরবেলা ভাত খাবে না, গরমের মধ্যে একবার অন্তত ভাত খাওয়া উচিত, তো এখন ভাত দিয়ে দিয়েছি, গরম গরম ভাত খেয়ে যাচ্ছে। সাথে কালকের অল্প একটু চিকেন ছিল, চিকেনটা দিয়ে দিয়েছি, আর একটু মাছের মাথা দিয়ে যে পাতলা করে নিরামিষ একটা তরকারি করেছিলাম, নিরামিষ না, মাছের মাথা দিয়ে একটা সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাটের মতো করেছি পাতলা করে, সেইটা দিয়ে খেয়ে যাচ্ছে। আর আমি আমি তো চা খাই না, তো সকালবেলায় শাশুড়ি মা চাটা খেয়েছে, চান দান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর জামা কাপড় কটা রয়েছে কেচে ধুয়ে তারপর স্নান করবো, তো তোমরা দেখতে থাকো। অফিস গেলে সকালবেলাটা কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে মানে সময়টা কাটাতে হয় সেটাই তোমাদের সামনে শেয়ার করছি, তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বিগত তিন থেকে সাড়ে তিন বছর পর অফিস যাচ্ছে মাম্মামের পাপা, তো মাম্মাম তখন একদমই ছোট ছিল, ওর তো মনে নেই, কিন্তু ওর পাপা ছাড়া একদম থাকতে পারে না, তো আজকে যে ওকে ওকে আজকে কী করে রাখবো জানি না, সারাক্ষণ খালি পাপা সামান্য বাজারে গেলেও খুঁজতে থাকে। আর আজকেও আজকে তো অনেকটা সময়ের জন্য ফার্স্ট টাইম মানে এই লকডাউন হওয়ার পর এই ফার্স্ট টাইম আজকে ও অফিস যাবে, তো মাম্মা তো এখন তো বুঝতে শিখেছে অনেকটাই, সবই বোঝে মোটামুটি, তো ওকে এখন কী করে রাখবো বুঝতে পারছি না, আর ও তো পিছন পিছন ঘুরঘুর ঘুরঘুর করছে, তো অফিস যাবে এখন এটা অন্যরকম ব্যাপার। অনেকদিন বেশ ফ্রি ছিলাম, আর অনেকদিন পর, তখন তো শাশুড়ি মাই সকাল মানে অফিস যেত যখন পুরোটা সামলাতো, তো এইবার এতদিন পর এখন আমার দায়িত্ব, তো এখন আমি সামলাচ্ছি, আর এখন দেখা যাক। তো সকালবেলা সত্যি ওঠাটা খুব চাপের, আর কী করে কী করবো জানি না, মামামকে কী করে রাখবো, তো ওরও অফিসে যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু এখন কী করা যাবে, অফিস যেতে হবে বলছে, তো তাই আজকে যাচ্ছে ফার্স্ট দিন আজকে ওর অফিসে। আর সবথেকে বড় কথা হচ্ছে ঘরে আমার যেহেতু আর কেউ নেই, তো তো শাশুড়ি মাও বয়স্ক, আর আমি আর মাম্মাম, তো খুবই অসুবিধা, মানে ও না থাকলে খুবই অসুবিধা, সমস্ত দিকটা সামলাতো, আর অফিস খুলে যাওয়াতে খুবই অসুবিধার মধ্যে। সবথেকে বড় কথা মাম্মা মামার থেকে বেশি ওর পাপার কাছেই থাকতে ভালোবাসে, তো দেখা যাক কী করে রাখবো, দেখা যাক, ছোটো বাচ্চা তো, দেখতে থাকো। কতদিন পর অফিস যাচ্ছ? প্রায় দু বছর পর। দু বছর না তিন বছর? প্রায় দু বছর। ১৯ সাল পর্যন্ত গিয়েছিল, তাহলে ২০-২১-২২ আমি ঠিক বলেছি, কেমন লাগছে অফিস যেতে? খুব কষ্ট হচ্ছে, একদম বাবু 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 লাগছে, তাই না? টাটা করে দাও, দেখো কান্না করছে, দেখো কত জল পড়েছে, চলে আসবে পাপা এক্ষুনি চলে আসবে। তো মা ওর পাপা চলে গেল, আর মাম্মাম খুব কান্না করছে, মাম্মাম খুব কান্না করছে পাপা অফিসে গেল বলে, মন খারাপ হয়েছে। বাবা অফিসে চলে যাচ্ছে, ব্যাগ চুরি গেছে, ব্যাগ নিয়ে চলে গেছে, খুব কষ্ট হচ্ছে। হ্যালো পাপা, পাপা তাড়াতাড়ি চলে এসো, পাপা তাড়াতাড়ি চলে এসো। ওই দেখো অগিন, দেখো 10:15, আর এখন আমি ঘরটা আর একবার ঝাড় দিয়ে নেবো, ঘর দোর সব মোছাই আছে, তো ঘরটা আর একবার ঝাড় দিয়ে নেবো, নিয়ে মাম্মামের আবার 15 মিনিট পর থেকে ক্লাস শুরু হবে, আর 15 মিনিট পরে আবার ক্লাস, ঘর দোরটা ভালো করে ঝাড় ঝোড় দিয়ে নিই,
তারপর আবার 15 মিনিট ক্লাস করি, 11টা পর্যন্ত ক্লাস হবে। তারপরে গিয়ে আমি আজকে সকালের ব্রেকফাস্ট করবো। আর সকাল থেকে আমি খালি জল খেয়েছি আর এখনও পর্যন্ত কিছু খাইনি, কেননা গলাতে ভীষণ ব্যথা। আর এই টানা 5-6 দিন পর, মানে 5-6 দিন প্রচণ্ড মানে মেঘ মেঘ ছিল, বৃষ্টি কিন্তু মানে হয়নি, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তোমাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েওছিলাম যে বৃষ্টি বেশি হয়নি, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে রোদ্দুর বেরিয়েছে বেশ ভালোই, আগের মতো গরম পড়ে গেছে আবার। তো আজকে থাকতেই আবার মামমামের পাপার আবার অফিস শুরু হলো গরমের মধ্যেই। আমার লাইফে, বিবাহিত লাইফে, আমি তো মানে আগে অত রান্নাবান্না করতাম না, তো ইদানিং বছর 2-এক হতে যাচ্ছে কি 1.5 বছর মতো হতে যাচ্ছে যে রান্নাবান্নার দায়িত্বটা আমার মানে শাশুড়ি মা এখন পেরে ওঠে না। তবু সানডের দিনটা শাশুড়ি মাই সামলান আর বাকি দিনগুলো আমি রান্নাবান্না করি। আর তো আমার লাইফে এটাই হচ্ছে মানে জীবনে মানে প্রথম যে আমি এত সকালবেলায় মানে উঠি মামামের যখন স্কুল থাকে, তো স্কুলে যখন যায় ও 7:30-এর মধ্যে বেরিয়ে যায়, তো আমাকে তখন মানে 6টার মধ্যে উঠতে হয়, কিন্তু উঠেছি ভোরবেলায় কিন্তু কোনোদিনও রান্নাবান্না করিনি। তো আজকে সকালবেলায় উঠে রান্নাবান্না, আমি তো মিনিমাম রান্না বসাই মিনিমাম 9টা থেকে 10টা সময় রান্না বসাই, আর ক্লাস থাকলে কোনো কোনো দিন 10টার পরেও বসাই, কিন্তু আমার লাইফে এইটাই ফার্স্ট যে আমি এত ভোরবেলায় রান্না বসালাম আর রান্না করলাম। সত্যি কথা রান্নাটাই জানি বড় চাপ, রান্নাবান্না হয়ে গেছে মনে হচ্ছে কাজ নেই বেশি, এই ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নেবো, তারপরে কে মামামকে ক্লাস করাবো, করিয়ে মানে 12টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে, 11টা ক্লাস শেষ, তারপরে খাওয়া দাওয়া করব, করে বাসন তো ধোয়াই আছে, তারপরে আমি মামামকে স্নান করাবো, আমি জামাকাপড় কটা কাচবো, কেচে আমি স্নান করে নেবো। তো আজকে সারাদিনের কাজ শেষ, আর ঘরদোর মানে সকালের তো বাসি কাজকর্ম সব শেষ হয়ে গেছে, তোমাদেরকে তো যতটা পেরেছি দেখিয়েছি, আর বাকিটা শাশুড়িমাই করেছে। সকালবেলায় শাশুড়িমারটা দেখানো হয়নি, তাড়াহুড়ো ছিল দেখতেই পাচ্ছিলে। তো এইভাবেই তাহলে চলো কাজবাজ করে নিই, তারপরে আবার পরে ফিরে আসছি। জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গিয়ে এখন আমি মেলছি। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলে দিই, তো আমি কিছু কিছু ভয়েস ওভার কিন্তু আমি পরে দিয়েছি, হয়তো গলাটা চেঞ্জ লাগতে পারে, যে যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখনের গলাটা বেশ অন্যরকম, কিন্তু পরের গলাটা নর্মাল, এটা কিন্তু গলাটা ঠিক হয়ে যাওয়ার পর তো ভয়েসটা দিয়েছি, যে কারণে দুটো গলা আলাদা লাগতে পারে, তো তোমরা একটু মানিয়ে নিই। এখানে দেখো নিয়ে নিয়েছি দুটো রুটি আর তরকা, আর সাথে একটু কাঁচা পেঁয়াজ। সকালের ব্রেকফাস্ট এই, এটাই খাবো আজকে আমি। মামামকে ভাত খাইয়ে দেবো, মামাম রুটি খাবে না কেননা ও চাবাবেও না। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এখন বাজে পুরো 11টা বেজে গেছে, 11টা 3 হয়ে গেছে, মামামের ক্লাসও শেষ, আমিও মানে খেতে চলে এসেছি। হ্যালো গাইস, হ্যালো গাইস বলো। হ্যালো গাইস, স্নান করে চলে এলাম, চোখে দেখো ঘুম ঘুম শুয়েছিলাম, স্নান করেছি অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে 1:15। আর মামামকে তখনও খাইয়ে দিয়েছিলাম, আর আমি 2 রুটি খেয়েছিলাম সাথে তরকা, এক তরকা। তো খাওয়ার পর পেটে এখন খিদে নেই, চোখে প্রচণ্ড ঘুম, কেননা সকালবেলায় উঠেছিলাম, অভ্যাস থাকলে একরকম অভ্যাস নেই, তো উঠেছি। আর স্নান করার পর না ঠান্ডা জল পড়ার পর ও কী ঘুম পাচ্ছে, চোখগুলো জড়িয়ে আসতে শুয়েছিলাম, তারপরে হঠাৎ মাথায় এলো তোমাদের সামনে ভিডিও করতে হবে, তাই জন্য আমি আর মাম্মা ফিরে এলাম আবার, তাই তো? হ্যাঁ। গলার অবস্থাটা ভালো নেই, ঝাঁঝ ঝাঁঝ আসছে, স্নান করে উঠে ভিক্স লজেন্স খেয়েছিলাম, তো মাম্মামও খেয়েছিল, মাম্মাম প্যাকেট দেখে মাম্মামও খেয়েছিল, খেয়ে বলছে, আমি ওকে বললাম এটা ওষুধ, বলছে আমি খাবো,
তো খেয়েছে, খেয়ে দিয়ে ও জল খেয়ে এক প্রথমবার অল্প খেয়ে জল খেয়েছে, ঠান্ডা অনুভবটা বুঝেছে, খুব ভালো লেগেছে। তো আবার ওটাকে মানে খাবে, অন্য লজেন্স দেওয়া হচ্ছে। আমি অন্য লজেন্স খাবো। আচ্ছা, তো সেইগুলো আর খাবে না, তো ওই ভিক্স লজেন্সটাই খাবে। যাই হোক, খেলো, ও খেলো, আমি খেলাম, খেয়ে আমরা দুজনে একটুখানি শুয়েছিলাম। মাম্মাম খেলা করছিল, এই দেখো খেলা, এই যে ঘোড়া, তারপর দেখো একটা হ্যাঙ্কি, তারপরে এই দেখো ওই যে পাউডার, আর কি এটা ব্যাং, এইসব নিয়ে হাবি জাবি নিয়ে খেলছিল মাম্মাম, আর আমি একটু শুয়েছিলাম। বলো তুমি, তো স্নান করে উঠে এই মানে নিচেই বসে আছি এখন, তোমাদের সামনে নিচে বসে বসে কথা বলছিলাম, হঠাৎ করে মনে পড়লো তো ফোনটা ওখানে চার্জে বসানো ছিল, তো চার্জ থেকে খুলে নিয়ে একদম নিচে বসে পড়েছি। তারপরে বসেই তোমাদের সাথে গল্প করতে চলে এলাম আবার, তো ভাবলাম যে কথা বলা হয়নি তাই জন্য এলাম কথা বলতে। আর দুপুরে এখন খাবো না, এখন তো 1:15 বেজে গেছে, মানে 20 হতে যাচ্ছে, বসো তো, 1:20 হতে যাচ্ছে, এখন খিদে নেই এখন, তাই ভাবলাম একটু শুয়ে পড়ি ঘুম থেকে উঠে। তার মাঝখানে তোমাদের দাদাভাইয়ের সাথে ফোনে একটু কথা হলো, তো মাম্মামও খুব কান্নাকাটি করছিলো, মন খারাপ করছিলো, তো পাপার সাথেও কথা বললো, বলে টেলে তারপরে বললো তাড়াতাড়ি বাড়ি আসতে, এই বললো, তারপরে বললো ঠিক আছে চেষ্টা করবে, কখন আর বাড়ি আসবে জানি না, আমি ভাবছি একটু এখন ঘুম দিয়ে নিই, তারপরে ওই 1:30 তো ওই 4:00 দিকে উঠে তারপরে আমিও ভাত খাবো। মাম্মাম তখন খেয়েছে, মাম্মাম এখন খাবে না বলছে, তো খিদে নেই, তো মাম্মামকেও তখন খাওয়াবো, আর আমিও তখন যদি খিদে পাই তো অল্প খেয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। আর এখন একটু ঘুম দিয়ে নিই, এটা এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কর্মজীবনের ব্যস্ততা কিভাবে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কাটালাম, সেটাই আজকে শেয়ার করলাম। তো আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে, আর তোমরাও কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে শেয়ার করে দিও, আর সাথে কমেন্ট করো, লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো, তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল করে রেখো, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যাবে। আর ফেসবুকে কিন্তু আমার একটা পেজ আছে, তো সেই পেজটির নাম সুমির খুঁটিনাটি, তো চ্যানেলটির নামও সুমির খুঁটিনাটি, পেজটির নামও সুমির খুঁটিনাটি, তো তোমরা চাইলে সেখানেও ভিডিও দেখতে পারো, আর পেজটিকে অবশ্যই ফলো করে দিতে পারো। তো আজকের মতো এখানে ব্লগটি বা ভিডিওটি শেষ করে দিচ্ছি, ফিরে আসবো আবার নতুন কোনো ব্লগ বা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তাহলে আজকে সবাইকে টাটা করছি, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, বাই মাম্মা, বাই বাই, বাই বাই, হাত ঠিক করো, বাই বাই, বাই বাই।